আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু পরমাস ফুড বুক। আমার আজকের পর্বে আছে টমেটো সস অথবা পিজা সস। তো পিজার ক্ষেত্রে এটা ইউজ করে থাকি। আর এই সসটা যদি বাড়িতে বানানো যায় তাহলে বেশি ইনগ্রিডিয়েন্টস ইউজ করে আরও একটু স্পাইস করা যায়। তো চলুন দেখে নিই। এখানে আমি নিয়েছি বেশ পাকা পাকা দেখে তিনটে টমেটো, আর টমেটোগুলোকে এভাবে আমি মাঝখান দিয়ে এইভাবে হালকা করে ক্রস করে কেটে নেব। এখানে একটা পটে বেশ কিছুটা পরিমাণে পানি দিয়ে বয়ল করে নিয়েছি। এখন টমেটোগুলোকে বয়ল করা পানির মধ্যে দিয়ে দিচ্ছি। তো এখন আমি লিডটা লাগিয়ে দেব আর 5 মিনিট হাই ফ্লেমে রেখে কুক করতে থাকবো। তো ফিরে এলাম 5 মিনিট পরে। দেখুন এখন টমেটোগুলো কিন্তু বয়ল হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে একটু সময় ওয়েট করব। তো এখন আমি টমেটোগুলোকে তুলে নিচ্ছি। টমেটোগুলো কিন্তু খুব ভালো করে বয়ল্ড হয়ে গেছে। এখন এই বয়ল্ড করা টমেটো থেকে স্কিনটা এইভাবে রিমুভ করে নেব। তো এখানে টমেটোর স্কিনগুলো সব রিমুভ করে নিয়েছি। এখন একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি এগুলোকে ব্লেন্ড করার জন্য। তো এখন আমি এটাকে ব্লেন্ড করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। চলে যাব পরের স্টেপ। তো এখানে একটা প্যান নিয়েছি। এখন অ্যাড করে দেব 1/2 টেবিল স্পুন পরিমাণে অলিভ অয়েল। তেলটাকে একটু গরম হতেই অ্যাড করে দেব 1 টেবিল স্পুন পরিমাণে কুচানো গার্লিক। একটু ফ্রাই হতে দেব। এইভাবে অনবরত নাড়তে থাকতে হবে। এখন আমি অ্যাড করে দেব 1টা চপড করা অনিয়ন, আর এইভাবে আমি একটু নেড়ে ফ্রাই করে নেব। অনিয়নটাকে একটু লাইট ব্রাউন করে ফ্রাই করে নেব। এখানে কিন্তু আমি প্রপারলি ব্রাউন করে ফ্রাই করব না, জাস্ট একটু কালারটা চেঞ্জ হয়ে আসলে অ্যাড করে দিচ্ছি টমেটো পিউরি, যেটাকে আমি আগে থেকে ব্লেন্ড করে নিয়েছিলাম। তো এখন আমি একটু নাড়াচাড়া করে নেব। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এভাবে 1 থেকে 2 মিনিটের মতো কুক করতে থাকব। দেখুন খুব সুন্দর একটা কালার এসছে। তো এখন আমি অ্যাড করে দেব 1 টিস্পুন পরিমাণে লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন পরিমাণে চিলি ফ্লেক্স, আর 1 টিস্পুন পরিমাণে অরিগ্যানো, আর অ্যাড করে দেব 2 টিস্পুন পরিমাণে সুগার। তো এখন আমি এগুলোকে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এই সসটা কিন্তু বাড়িতে বানালে অনেক টেস্ট ভালো আসে, তো আপনারা অবশ্যই এটা বাড়িতে ট্রাই করবেন। এখন আমি অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো সল্ট, আবারও ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন আমি একটা লিড লাগিয়ে দেব আর 5 মিনিটের মতো কুক করতে থাকব মিডিয়াম টু লো ফ্লেমে রেখে। তো ফিরে এলাম 5 মিনিট পর। এখন দেখুন টমেটো থেকে কিন্তু পানিটা একেবারে ড্রাই হয়ে গেছে, পানিটা অনেকটা কমে এসছে। তো একটু নেড়ে চেড়ে নেব। এখন আমি অ্যাড করে দিচ্ছি 1 টেবিল স্পুন পরিমাণে টমেটো ক্যাচাপ, আর অ্যাড করে দিচ্ছি 1 টেবিল স্পুন পরিমাণে বাটার। এখন এইভাবে একটু নেড়ে মিশিয়ে নেব। তো আর 1 মিনিটের মতো আমি এইভাবে কুক করতে থাকবো, এইভাবে নেড়ে চেড়ে। তো দেখুন খুব সুন্দর তৈরি হয়ে গেল আমার পিজা সস। তো আজকের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন নেক্সট নোটিফিকেশন পাওয়ার জন্য। থ্যাংকস ফর ওয়াচিং, টিল দেন বাই বাই।